হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে কলেকাটা পিঠা রেসিপি শেয়ার করব, অথবা সেমাই পিঠা। আমাদের যশোরে এই পিঠাটির নাম বলে হচ্ছে কলেকাটা পিঠা, আর অনেকেই সেমাই পিঠা বলে, সেই পিঠা বলে। আপনাদের এখানে এই পিঠাটির নামটা কী বলে সেটি কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর এই পিঠাটি আমি খেজুরের গুড় দিয়ে রান্না করেছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পিঠাটি আমি কিভাবে রান্না করেছি। তবে ভিডিওটি দেখার আগে যদি আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, তো ফ্রেন্ডস প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর ফ্রেন্ডস, ভিডিওর ভিতরে কিন্তু একটি লাইক দিতে একদমই ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। প্রথমে আমি একটি প্যানের ভিতরে দুধ নিয়ে নিয়েছি, হাফ লিটারের থেকেও একটু বেশি। এখন এই দুধটাকে জাল দিয়ে বলক তুলে নিব। চুলা ধরিয়ে দিয়েছি। এখন আমি এই দুধের ভিতরে গুড় দিয়ে দিব। এটা হচ্ছে খেজুরের গুড়, এটা কিন্তু খেজুরের যে দানা গুড়, এটা আপনারা চাইলে কিন্তু যে পাটালি আছে ওটা দিয়েও কিন্তু করতে পারেন। আমার কাছে আর কি পাতলা গুড় আছে, তো আমি এটা দিয়েই করে নিচ্ছি। তো আমি দুধের ভিতরে এখন গুড় দিয়ে দিলাম। আরও দিয়ে দিচ্ছি চিনি, এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু ইচ্ছা করলে শুধু গুড় দিয়েও করা যায়, আবার শুধু চিনি দিয়েও করা যায়। তো আমি চিনি গুড় দুইটাই একসাথে দিচ্ছি, কারণ কালারটা অনেক সুন্দর আসে। শুধু গুড় দিয়ে করলে কালারটা অনেক লাল হয়ে যেত, এই কারণে আমি দুইটা দিয়েই করে নিলাম। আর এই যে সেই যে কলেকাটা পিঠা, সেমাই পিঠা যেটাই বলেন আর কি, এটা কিন্তু এই যে শুকানো, তো যখন বলক উঠে গেল আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম ওই পিঠাগুলা। দিয়ে এটিকে কিন্তু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিতে হবে। এখানে আমি 1.5 কাপ পরিমাণ দিয়েছি। এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না, তারপরেও 15 মিনিট মতো লাগতে পারে রান্নাটা শেষ হওয়া পর্যন্ত। তো এভাবে করে নেড়ে চেড়ে রান্নাটি করে নিচ্ছি। এই যে দেখুন রান্নাটি কিন্তু হয়ে এসেছে প্রায়। আর এটা কিন্তু আমি এই যে এরকম পাতলায় কিন্তু নামাবো, কিন্তু এটা কিন্তু পরে ঘন হয়ে আসবে আর কি, পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এই যে দেখুন আমি এভাবেই নামিয়ে রাখলাম, একটু পরে কিন্তু একটু ঠান্ডা হইলে আরও জমে আসবে। এই যে এখন কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে। আর এই গুড় দেওয়ার কারণে পিঠাটা যে এতটা সুন্দর হয় আর মজা হয় সেটা বলে বোঝাতে পারবো না। আমার সেমাই পিঠা রান্নাটি একদমই শেষ, এখন আমি প্রেজেন্টেশনে চলে যাচ্ছি। তো ফ্রেন্ডস, ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।